তো হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুবই ভালো। সো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকের ব্লগটা দেখতে থাকো। অনেক কিছু আছে, মানে বুঝতে পারবো কত কিছু আছে। তো সর্বপ্রথম একটা দৃশ্য দেখাই। সকাল 10টা বাজে, এই যে এখনো এই যে উঠে নেই গিয়ে ঘুম থেকে, ওই মুখ দেখা, ঘুম থেকে এখনো উঠে নেই গিয়ে 10টা বাজে, ওই 10টা বাজে ঘুম থেকে এখনো উঠে নেই। বাবা দেখবো ভিডিও, দীক্ষা তোরে দিবে 10টা বাজে। এদিকে মাতাশ্রী রান্না করতেছে। মাতাশ্রী ভালো আছো? রান্না করতেছো? কি রান্না? ড্রাই ফিশ। কোন শুকনা মাছ? বাঙালি মানুষ ইংলিশ মারো, চি বাঙালি মানুষ ইংলিশ মারে। ও আজকে আজকে ফুল দেখাবো। হ্যাঁ, ফুলগুলো দেখাবো। এ দেখো, কালকে মা বলছিল ফুলটা খাইতে, এই যে ফুল, এই যে ফুল, মানে ঠান্ডার দিন আসছে, গাঁদা ফুল। এগুলা বুনা গাছ না, এগুলো কিনা গাছ, কিনা বুনা গাছ, আরে সরি, এগুলো বুনা গাছই, মানে কিনা বুনা এগুলো হয় না। এগুলা আগে থেকে এগুলো সব কিনা গাছ, এগুলো সব কিনা গাছ, মানে একটা গাছ সব কিনা। এই যে এদিক দিয়ে রক্ত গেন্দা একদম লাইনভাবে আসে, সব এখানে সব কিনা, একটাও হয় নেই গা আগের থেকে, সব কিনা আনা। কারণ বুঝতে পারতেছো যে এত বড় বড় ফুল হবে না এমনি। ওই তুমি মুখ ধরা যা, তুই মুখ ধর যা, এক থামো মনে হলে পিছনের মধ্যে। ব্লগটার সাথে জুড়ে থাকো, সবকিছু দেখাবো, সবকিছুই হবে। আগে চলো বাকিটা কাজগুলো করে নিই, তারপরে আপাতত আমাদের যেটা জলে ট্যাঙ্কি আছে সেটার উপরে উঠছি। দেখো ভিউটা, একটা মারবো, ওই না করবি না, না সর ওই দিকা, চলো আগে নিচে নেই, মানে পরে কথা হবে, নালে এখন কথা কইতে কইতে নিচে নামি উপরে যাবো। তো ফ্যামিলি আপাতত যাচ্ছি বন্ধুর বার্থডেতে, বন্ধুর বার্থডের জন্য কেক নিছি, পিছনে হইতেছে এটা সোনা, এখন বন্ধুর বলি হবে, তবে দেখাইতেছি। টিপা টিপা দেওয়া যাইতেছি, কারণ যদি স্বরূপ দেখে ফেলায়, মানে বন্ধুরা যদি দেখে ফেলায় তাহলে একটু অসুবিধা হতো, যে টিপা টিপা দেওয়া যাইতেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা হয়তো টিপা রাস্তা, একদম 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 কি বলবো, রাস্তাটা একদম সেই সুন্দর টিপা, সাইকেলের চাকা, যদি সাইকেল যদি একটু উনিশ বিশ হয় আমরা দুজন এদিক বা এদিক। আপাতত এদিক দিয়া যাবো, সোজা এনে বিয়া সানাই রেডি করা হচ্ছে, এনে এখন বিয়া দেওয়া হবে। ব্যান্ড পার্টি কই? ব্যান্ড পার্টি কই? এই আমাদের জামাই কই? এই যে জামাই, জামাই এখন বিয়া হবে। এই যে আপাতত এই যে বার্থডে গার্ল, মানে এ হে কল মি ড্যাডের কল উঠে গেছে, মিও উঠে গেছে, ড্যাডটা খালি বইটা আছে। ওই কল মি ড্যাড দেখ কি হইছে, আরে না লেখছিল তো সোজা, এর বাপ আর মা মিল্লা একটা নাম দিছে, তো লেখলে কি লয়, লেখলে কিছু হয় না, লেখলে কিছু হয় না, কিন্তু ঠিক আছে দেখ দেখ ও উল্টা পাল্টা হয়নি গা। আপাতত এখানে রাহুল ডিমনিয়া আছে, বিক্রম সরি, আর এখানে বিয়ার মালা, এটা পড়বে আমাদের গার্ল, পড়বে গার্ল, পড়বে মুকুটটা গার্ল, পড়বে গার্লকে খুব সুন্দর লাগতেছে, খুব সুরত লাগতেছে, এত খুব সুরত লাগতেছে, সুন্দর। তুই কি খাস, এটা খুইনি নাকি? তুই যদি এই গোবর দিয়ে ঢেলাস তো তুই সবচেয়ে বড় মহিলা এখানের মধ্যে,
ওই মহিলারা গোবর দেয় না একটু করে এই ঠিক আছে একদিনের জন্য মহিলা হই হইলাম তাতে গালি গালি ডালি না কি ক কে কে নষ্ট করবি না আমি আগে আবার দেখো এখানে বার্থডে সেলিব্রেট হবে তোমরা একটু শাল বাগানে ভিতরটা দেখা দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সে কি জানো সরু মার ডেল মার হ্যাপি অ্যানিভার্সারি সরি হ্যাপি বার্থডে তোর কেক দিস ইজ মাই কেক অবস্থা কি বিষ্ণু রূপ বে নমস্তুতে নমস্তুতে মার কোনো উপরে মার বা বা ভেরি গুড ভেরি গুড আরে ওর বাদ দে না তো স্বরূপের বাদ দে ভেরি গুড এভরিবডি ভেরি গুড তেল দে তেল দে আগুন ধরা এটা রে তেল দে দে মুখ টুক ভিজা তোর চশমার কাজটা আছে স্বরূপের 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 আছে তো ফ্যামিলি আপাতত সেলিব্রেট শেষ এখন বাড়ির দিকে যাব আমার অবস্থা খারাপ হয়নি গা যারা যারা অবস্থা খারাপ হইতে দেখো এই যে হইতেছে একটা অবস্থা খারাপ দুই নম্বর অবস্থা খারাপ তিন নম্বর অবস্থা খারাপ আর এদিকে আছে কিছু আরেকটা গেছে জঙ্গল পার করে ওইদিকে চলো বাড়ির দিকে যাই আগে তো ফ্যামিলি আপাতত খেলতে হইতেছে এখন খেলে নি তারপরে তোমাদের সাথে দেখা হইতেছে কথা হইতেছে বন্ধুটার বার্থডেতে কি করে দেখাইতেছি একটা বিয়া আছে দাদার ওই বিয়া বাড়িতে দেখাবো পয়সা দিতেছে বার্থডে বয় আজকে খুব খরচা বার্থডে বয় মানে এত এত টাকা উড়াবে আজকে মানে কর মতো না চলো ব্লগটার সাথে হয়ে থাকো সব হবে তো ফ্যামিলি আপাতত আছি রেস্টুরেন্টে একটা ওয়ান বাইট ক্যাফেতে এদের সুন্দর এরা খাচ্ছে খাওয়া দেখাবো না খাওয়া দেখানো আমি দেখাই না খাওয়া আর এদিকে আছে বন্ধু এখানে আছে সব বন্ধু ওইটা হচ্ছে বার্থডে গার্ল ওই বার্থডে গার্ল সংকোচ ভ্যালিতে ফাইভ স্টার রেস্টুরেন্ট আপাতত সংকোচ ভ্যালির টেবিল সুন্দর টেবিল এখানে আছে তোমাদের খাওয়া দাওয়া সুন্দর নিজের রেস্টুরেন্টটা খুবই সুন্দর ফাইভ স্টার হোটেল ফ্যামিলি
আবার তো এখানে এটা হয়তো শঙ্কুশ ভেরি হ্যাঁ দেখে বলেছি সব কি খাবা বলো যাইতে বলে শঙ্কুশ ভেরি আর যাচ্ছি যেটা তোমাদের শঙ্কুশ ভেরি এখানে আছে আমাদের অপুদা সনাতন সুদীপ্ত এদিকে আছে স্বরূপ যেটা বার্থডে গার্ল এটা আমি আর এটা হচ্ছে আমাদের চামচিকা সাধন উপরতলাটা এটা আর এখন নিচতলাটা দেখাবো তোমাদেরকে সাধনে এখানে চুপচাপ বসে আছে সাধনে একদম ভালো লাগতেছে না বুঝতেছি অপুরা সুদীপ্ত সোনা এনে সবাই বোরিং হইতেছে কারণ এখানে খালি জল দিয়ে গেছে আর কিছুই দেয়নি গে একটুকুন টাইম লাগবে আর আপাতত তোমাদেরকে একটা ফ্যান দেখাই এটা যে ফিশ ফিঙ্গার সস টস খাইতে হবে না তো ফ্যামিলি এখন আরেকটা বিয়াবড়ি যেতেছি বিয়াবড়িটা যায়নি কমপ্লিট করে নি পরে আমি কেমন ভিডিও বানিয়েছি তোমার কেমন লাগছে তো চলো আপাতত এখনের মতো গুড নাইট আবার আসি নতুন আরেকটা ব্লগে নেক্সট ডে বাই বাই